নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমি কুর্মি গুপ্তার সার্ভিংয়ে 201 থেকে 250 অবধি আজকে সলভ করাবো। চলো দেখি 201টা কী আছে। ইন লেভেলিং দ্য এফেক্ট অফ রিফ্র্যাকশন ভ্যারিস উইথ অ্যাটমসফেরিক কন্ডিশন। এটা কিন্তু একদম কারেক্ট আছে, ঠিক আছে। তারপরে কি বলেছে, ভেন দ্য এফেক্ট অফ কার্ভেচার ইজ টেকেন ইন টু অ্যাকাউন্ট ইন লেভেলিং দ্য ট্রু স্টাফ রিডিং ইজ অবটেন বাই কী হবে, সাবট্র্যাক্টিং দ্য কারেকশন অফ কার্ভেচার ফ্রম অবজার্ভ স্টাফ রিডিং। দেখিয়ে দিই কারেকশন অফ কার্ভেচার কী কী হচ্ছে। কারেকশন দেখো কী কী কারেকশন আছে। লেবেলিংয়ের কারেকশন অফ লেবেলিং, রিফ্র্যাকশন কারেকশন, কার্ভেচার কারেকশন, কম্বাইন আর কলিমেশন। আমরা এই তিনটে সম্বন্ধে আজকে জেনে নেব। প্রথম তিনটে কী কী আছে দেখি। রিফ্র্যাকশন কারেকশন, এটা ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে 0.0112 d². এটাকে প্লাস দিয়ে আমাদের হয় প্লাস, মানে হচ্ছে পজিটিভ। আমাদের রিফ্র্যাকশন কারেকশনটা হচ্ছে পজিটিভ। এটা ইকুয়াল টু আর একটাও হয় 1/7 ইন টু কার্ভেচার কারেকশন। আর কার্ভেচার কারেকশনের ফর্মুলা হচ্ছে 0.0785 d². ডিটা হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে। এটার কারেকশনটা হচ্ছে নেগেটিভ, আর কম্বাইন্ড কারেকশনও নেগেটিভ। কম্বাইন্ড মানে রিফ্র্যাকশন আর কার্ভেচারের টোটালটাকে বলছে কম্বাইন্ড কারেকশন, ঠিক আছে। এটাও কিন্তু নেগেটিভ হয়। এটা ফর্মুলা হচ্ছে 0.0673 d², ঠিক আছে। সেই জন্য আমরা কি বললাম যে কারেকশন কার্ভেচার কারেকশনে কী হবে, সাবট্র্যাক্টিং, অপশান বি। নেক্সট পেজে যাব। দেখো কি বলেছে 203-তে, ইন লেবেলিং দ্য এফেক্ট অফ রিফ্র্যাকশন মে বি টেকেন 1/7 কার্ভেচার কারেকশন। এখনই পড়লাম 1/7 হবে, তাহলে অপশান ডি। 204-এ কি বলেছে, ওয়েন দ্য এফেক্ট অফ রিফ্র্যাকশন ইজ টেকেন ইন টু অ্যাকাউন্ট ইন লেভেলিং দ্য ট্রু স্টাফ রিডিং ইজ অবটেন বাই সাবট্র্যাক্টিং দ্য কারেকশন ফর রিফ্র্যাকশন ফ্রম অবজার্ভ স্টাফ রিডিং। এটা কিন্তু রং আছে, কেন সাবট্র্যাক্টিং বলেছে, কিসের জন্যে, রিফ্র্যাকশন কারেকশন। রিফ্র্যাকশন কারেকশন কিন্তু পজিটিভ হয়, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে। ইন লেভেলিং দ্য কারেকশন অফ কার্ভেচার এখনই পড়লাম, ফর্মুলা কী হবে, 0.0 কিন্তু, হ্যাঁ, 785 d², ডি হচ্ছে ডিস্টেন্স ফ্রম লেভেল টু স্টাফ রিডিং ইজ কিলোমিটার। এটা মনে রাখবে, কিন্তু কিলোমিটারে হয়, যদি মিটার দিয়ে থাকে এগুলো দিয়ে কিন্তু আমাদের প্রবলেমও করতে হয়। ডি সমান তাহলে কী হচ্ছে, ডিস্টেন্স ফ্রম লেভেল টু স্টাফ রিডিং ইন কিলোমিটার। মিটার থাকলে আমরা কিলোমিটারে করে নিয়ে আমরা অঙ্কটা কিন্তু করব। তারপরে কি বলছে, ইন লেভেলিং কারেকশন ফর কম্বাইন্ড, কম্বাইন্ডে কি পড়লাম, 0.0673 d². আর যদি বলতো রিফ্র্যাকশন, তাহলে এটা হতো অপশান তাহলে ডি। নেক্সট কোশ্চেনে যাবো। 207, দ্য এরর হুইচ ইজ নট কমপ্লিটলি এলিমিনেটেড ইন রেসিপ্রোকাল লেভেলিং ইজ, এরর ডিউ টু রিফ্র্যাকশন, নট কমপ্লিটলি এলিমিনেট বলেছে, তখন হবে কি, এরর ডিউ টু রিফ্র্যাকশনটা কমপ্লিটলি এলিমিনেট হয় না, অপশান তাহলে বি। নেক্সট চলো কি বলেছে, 208, দ্য লাইন জয়নিং দ্য পয়েন্ট হ্যাভিং সেম এলিভেশন অ্যাবাভ ডেটাম সারফেস ইজ কল, সেম এলিভেশন বলেছে, লাইন জয়নিং, তাহলে কন্ট্রোল লাইন। আমরা কন্ট্রোল সার্ভেটা কী করে করি, দেখো এটাকে কন্ট্রোলিং বলে। সেম এলিভেশন দিয়ে যে লাইনগুলোকে আমরা জুড়ি, তাকে হচ্ছে যে এইভাবে কন্ট্রোল করি। প্রথমে ভেতরে ছোট ভ্যালু বা বড় ভ্যালু দিয়ে আমরা ডিনোট করি, সেগুলো পড়ব। এভাবে কন্ট্রোলিং আমরা করি, তাহলে এটা কি হবে, কন্ট্রোল লাইন। নেক্সট কি বলেছে, দ্য কন্ট্রোল ইন্টারভেল ডিপেন্ডস আপন, কন্ট্রোল ইন্টারভেলটা আমাদের সব কটার উপরেই ডিপেন্ড করে, নেচার অফ গ্রাউন্ড, স্কেল অফ ম্যাপ, পারপাস অ্যান্ড এক্সটেন্ট অফ সার্ভে, সব কটার উপরেই কিন্তু আমাদের ডিপেন্ড করে, তাহলে অপশান ডি। নেক্সট 210, দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন টু কনসিকিউটিভ কন্ট্রোল ইজ নোন অ্যাজ, ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন বলেছে, তখন হবে কন্ট্রোল ইন্টারভেল, অপশান সি। আর হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন এনি
टू कन्सेक्यूटिव कंटूर जो हॉरिजॉन्टल डिस्टेंस बोलबे तखन हबे हॉरिजॉन्टल इक्विवेलेंट ऑप्शन बी और वर्टिकल होले की बोलना कंटूर इंटरवल और हॉरिजॉन्टल होले हॉरिजॉन्टल इक्विवेलेंट ऑप्शन बी। नेक्स्ट क्वेश्चने जाबो देखो की बोलेछे द कंटूर इंटरवल ऑफ एनी सर्वे इज इनवर्सली प्रोपोर्शनल टू द स्केल ऑफ मैप এটা কিন্তু একদম কারেক্ট আছে ঠিক আছে অপশন তাহলে এ এগ্রি দ্য কন্টুর ইন্টারভেল ড্যাশ থ্রু দ্য সার্ভে শুড বি কনস্ট্যান্ট কন্টুর ইন্টারভেলটা আমাদের কিন্তু কনস্ট্যান্ট নেওয়া হয় অপশন তাহলে এ কন্টুর লাইন্স ক্রস ওয়ান অ্যানাদার অন ম্যাপ অনলি ইন কেস অফ ওভারহ্যাঙ্গিং ক্লিপ আর কোয়েনসাইড কিছু হবে ভার্টিক্যাল ক্লিপ এ দুটো দেখায় দেখো ওভারহ্যাঙ্গিং ক্লিপটা ঠিক এরকম দেখতে হয় দেখো ক্রস করে গেছে আর ভার্টিক্যাল ক্লিপে কিন্তু কোইনসাইড করে দিয়েছে মানে একটা লাইনে সবাই কিন্তু টাচ করে যাচ্ছে ঠিক আছে তাহলে এটার অপশন কি হয়ে গেল ওভারহ্যাঙ্গিং ক্লিপ হবে যেহেতু বলেছে কি ক্রস অ্যানাদার বলেছে আর যখন কোইনসাইড বলবে তখন ভার্টিক্যাল ক্লিপ হবে অপশন তাহলে এ হবে। নেক্সট কোশ্চেনে যাব 16 A series of close contour lines on a map indicates a depression if higher value are inside. A series of close contour lines on plane indicates hill if higher value are outside. Wrong বলেছে. The uniformly paced contour lines indicates a plane surface. দেখো এই তিনটে অপশনে কিন্তু wrong. কিভাবে wrong হচ্ছে? Hill হচ্ছে যখন আমাদের higher valueটা কিন্তু ভেতর দিকে থাকবে আর আউটসাইডে কিন্তু বাড়তে বাড়তে যাবে ঠিক আছে আমার এটা ভুল হয়েছে এটা ধরো 30 এটা 100 এটা 50 এটা হচ্ছে 30 তার মানে কি হায়ার ভ্যালুটা যদি ভেতরে থাকে তখন হবে হিল আর দেখো লোয়ার ভ্যালুটা যদি ভেতরে থাকে এবং হায়ার ভ্যালুটা যদি বাইরে থাকে আউটসাইডে তখন সেটা হবে ডিপ্রেশন এক্ষেত্রে কিন্তু উল্টে বলেছে দেখো ডিপ্রেশন বলছে হায়ার ভ্যালু আর ইনসাইড ভেতরে হায়ার ভ্যালু থাকলে সেটা কিন্তু আমাদের হিল হতো আর হায়ার ভ্যালু আউটসাইড এটাতে কি হবে এটা তো ডিপ্রেশন হবে দেখো এখানে হিল বলেছে তাহলে ভুল ইউনিফর্মলি পেস্ট মানে সমানভাবে যদি পেস হয় কন্টুর লাইন্স আর প্লেন সার্ভিস ইউনিফর্মলি পেস কন্টুর কিন্তু প্লেন সার্ভিস হবে তা না ওকে ইউনিফর্ম সারফেস বলে ঠিক আছে এটা কিন্তু ভুল তার মানে সবকটাই ভুল হচ্ছে অপশন তাহলে ডি। নেক্সট কোশ্চেনে যাব কি বলেছে কন্টুর লাইন ক্রস রিজ অর ভ্যালি লাইন এটা মনে রাখবে রিজ আর ভ্যালি লাইন যখন হবে তখন কিন্তু 90 ডিগ্রিতে কন্টুর লাইন ক্রস করে। নেক্সট কোশ্চেন দেখো দ্য এ পয়েন্ট অন কন্টুর গ্রেডিয়েন্ট উইল হ্যাভ সেম এলিভেশন কন্টুর গ্রেডিয়েন্ট সেম এলিভেশন হবে না অপশন তাহলে বি। নেক্সট পেজে যাব 219 রিডিউস লেভেল অফ এ পয়েন্ট অন গ্রাউন্ড ইজ কল্ড কি হবে দুটোই হবে স্পট লেভেল স্পট হাইট আইদার এ আর বি অপশন সি। 220 কি বলেছে ইন রুট সার্ভে মোস্ট সুইটেবল মেথড অফ কন্ট্রিং ইজ এটা মনে রাখবে রুট সার্ভের ক্ষেত্রে বাই ক্রস সেকশন। নেক্সট কোশ্চেনে যাব 221 দ্যাট টেকোমেট্রি মেথড অফ কন্ট্রিং ইজ পার্টিকুলারলি সুইটেবল টেকোমেট্রি কন্ট্রিংটা কখন সুইটেবল হবে এটা মনে রাখবে ওয়েন কন্ট্রুর ম্যাপ অফ হিল ইজ রিকোয়ার হিলের ক্ষেত্রে কিন্তু আমরা টেকোমেট্রিক মেথড করি তাহলে অপশন এ। নেক্সট কোশ্চেন কি আছে দ্য পেসিং অফ ক্রস সেকশন ইন হিলি কান্ট্রি ইজ ইউজালি হিলি কান্ট্রিতে পেস কত না হয় 20 মিটার। নেক্সট 23 ইন ইনডাইরেক্ট মেথড অফ কন্ট্রি দ্য বেস মেথড অফ ইন্টারপোলেশন কন্ট্রি ইজ বেস মেথড অফ ইন্টারপোলেশন হবে অ্যারিথমেটিক ক্যালকুলেশন অপশন তাহলে সি। এটা মনে রাখবে ইনডাইরেক্ট মেথড অফ কন্ট্রিং বেস মেথড ইন্টারপোলেশন অফ কন্ট্রিং কি হচ্ছে কি দিয়ে হবে বাই অ্যারিথমেটিক ক্যালকুলেশন অপশন সি। নেক্সট কোশ্চেনে যাব দ্য মেথড অফ সার্ভে ইন হুইচ ফিল্ড ওয়ার্ক অ্যান্ড প্লটিং ওয়ার্ক আর ডান্স সিমান্টেনাসলি ইজ কল্ড
প্লেন টেবিল সার্ভে। প্লেন টেবিল সার্ভেতে আমরা যখনই কাজ করব সঙ্গে সঙ্গে আমরা ফিলবুকে নোট করতে থাকব, তাহলে সেটা হচ্ছে প্লেন টেবিল সার্ভে, অপশান তাহলে সি। নেক্সট কোশ্চেনটা দেখো কি আছে। 225 ইন প্লেন টেবিলিং দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার হরাইজন্টাল আর ভার্টিক্যাল ডিস্টেন্স ডাইরেক্টলি ইজ নোন অ্যাজ। হরাইজন্টাল আর ভার্টিক্যাল ডিস্টেন্স ডাইরেক্টলি প্লেন টেবিলের ক্ষেত্রে হবে টেলিস্কোপ অ্যালিডেড, টেলিস্কোপ অ্যালিডে, অপশন বি। নেক্সট কোশ্চনে যাব। 226 ইন প্লেন টেবিল সার্ভে, প্লেন টেবিল সার্ভে এখন আমরা কখন করি, বুঝলে, মোস্ট সুইটেবল ফর প্রিপেয়ারিং স্মল স্কেল ম্যাপ, স্মল স্কেল ম্যাপের ক্ষেত্রে করি, পার্টিকুলারলি অ্যাডভান্টেজাস ইন ম্যাগনেটিক এরিয়াস। হ্যাঁ, তার ম্যাগনেটিক এরিয়াসেও করতে পারবো, কোনো অসুবিধা নেই, কারণ কম্পাস নেই। লেস কস্টলি দ্যান থিওরাইজ সার্ভে, থিওরাইজ সার্ভে থেকে কস্টটাও কিন্তু আমাদের কম পড়ে, তাহলে অপশান ডি। নেক্সট কোশ্চেনে যাব। 227 ইন প্লেন টেবিল সার্ভে ফিল্ড ওয়ার্ক ইজ রেকর্ডেড ইন এ ফিল্ড বুক টু প্লটেড আফটার ওয়ার্স। ওয়ার্কের পর কিন্তু আমরা ফিল্ড ওয়ার্কে রেকর্ড করি না, সঙ্গে সঙ্গে রেকর্ড করি, তাহলে অপশান এক্ষেত্রে ডি। নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছেন, দ্য অপারেশন অফ টার্নিং টেবিল সো দ্যাট অল লাইন্স অন পেপার আর প্যারাল টু করেসপন্ডিং লাইন অন দ্য গ্রাউন্ড। পেপার লাইনের সাথে গ্রাউন্ড লাইনে কি হচ্ছে সমান করা হচ্ছে, সেই পদ্ধতির কি বলছে মনে রাখবে, অরিয়েন্টেশন, অপশান তাহলে ডি। নেক্সট কোশ্চেনে যাব। 229 কোশ্চেনে কি আছে, দ্য প্লটিং অফ স্মল এরিয়াস হুইচ ক্যান বি কমেন্ডেড ফ্রম সিঙ্গল স্টেশন ইজ ইউজুয়ালি ডান অন প্লেন টেবিল বাই মেথড অফ। এই মেথডটাকে কি বলা হয়, রেডিয়েশন। প্লটিং পজিশন যখন বলবে, ঠিক আছে, প্লটিং দ্য স্মল এরিয়াস ইউজুয়ালি ডান অন প্লেন টেবিল মেথড অফ রেডিয়েশন, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য মেথড অফ ইন্টারসেকশন ইন প্লেন, তিনটে মেথড হয়, রেডিয়েশন, ইন্টারসেকশন আর রিসেকশন। রেডিয়েশন পড়লাম এবং ইন্টারসেকশন পড়বো। ইন্টারসেকশন কখন ইউজ করি, দেখো, লোকেটিং দ্য ডিস্টেন্স অ্যান্ড ইনএসেসেবল পয়েন্টের ক্ষেত্রে ইন্টারসেকশন করবো, লোকেটিং দ্য ব্রোকেন বাউন্ডারিসের ক্ষেত্রে ইন্টারসেকশন করবো, লোকেটিং দ্য পয়েন্ট হুইচ মে বি ইউজ সাবসিকুয়েন্টলি অ্যাজ ইনস্ট্রুমেন্ট স্টেশন, এই তিনটের ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারসেকশন করবো, অপশান তাহলে ডি। নেক্সট কোশ্চেনে যাই। দ্য মেথড অফ প্লেন টেবিল কমনলি ইউজ ফর এস্টাবলিশিং দ্য ইনস্ট্রুমেন্ট স্টেশন, এস্টাবলিশিং ইনস্ট্রুমেন্ট স্টেশন যখন বলবে তখন সেটা হবে রিসেকশন, মেথড অফ রিসেকশন। আমি বললাম তিনটে মেথড হয়, রিসেকশন, রেডিয়েশন আর ইন্টারসেকশন, অপশান তাহলে ডি। নেক্সট দেখো, একটা দারুণ ইম্পর্টেন্ট রুল আছে, অ্যাকর্ডিং টু লিমেন্স রুল দ্য প্লেন টেবিল, লিমেন্স রুল কি হবে, ওয়েন দ্য লকিং ইন ডাইরেকশন অব রেফারেন্স পয়েন্ট দ্য পয়েন্ট শুট ইজ অন সেম সাইড অব ইচ থ্রি রেজ। এই অপশানটা ভালো করে মুখস্থ করে নেবে, লেমেন্স রুল অফ প্লেন টেবিল সার্ভে ডিরেক্ট আসে অবজেক্টিভে, তাহলে অপশান সি। নেক্সট পেজে যাব। কি বলেছে, দ্য স্ট্রেন্থ অফ ফিক্স অফ প্লেন টেবিল ফ্রম থ্রি নোন পয়েন্ট ইজ গুড ইফ, এটা মনে রাখবে, গুড কখন বলবো, দ্য স্টেশন ইজ নিয়ারার দ্যান টু আদার স্টেশন, নিয়ারার মানে কাছে থাকলে তখন তাকে কি বলবো, গুড। নেক্সট দেখো, দ্য স্ট্রেন্থ অফ ফিক্স অফ প্লেন টেবিল ফ্রম থ্রি নোন পয়েন্ট, পুয়ার কখন বলবো, আগেটা কি বললাম, গুড, পুয়ার কখন বলবো, ইনস্ট্রুমেন্ট স্টেশন নিয়ার দ্য গ্রেট সাইকেল, মনে রাখবে, এটাও কারেক্ট আছে, তাহলে পুয়ার আর কখন গুড বলবো এই দুটো মনে রাখবে। নেক্সট কোশ্চেনে দেখো। 235 এ রিভার্স কার্ভ কনসিস্ট অফ, রিভার্স কার্ভ কনসিস্ট অফ, এটা মনে রাখবে যে টু আর ইকুয়াল আর ডিফারেন্ট র্যাডি বেন্ডিং ইন অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন হলে রিভার্স কার্ভ। রিভার্স কার্ভ কীরকম হয়, টু দুটো রেডি কিন্তু ডিফারেন্স হবে, অপোজিটে হবে, ঠিক আছে, তাকে রিভার্স কার্ভ বলে, তাহলে অপশান ডি। নেক্সট 236 এ কম্পাউন্ড কার্ভ কনসিস্ট অফ টু আর্ক অফ ইকুয়াল রেডি বেন্ডিং ইন সেম ডাইরেকশন, সেম ডাইরেকশন হলে কম্পাউন্ড কার্ভ হবে, কিন্তু টু আর্ক ইকুয়াল রেডিও হতে পারে, আবার
রেডিটা কিন্তু মানে রেডিয়াসটা কিন্তু আলাদাও হতে পারে, সেম ডাইরেকশন হবে এটা ঠিক আছে, কিন্তু ইকুয়াল নাও হতে পারে। তাহলে অপশান এক্ষেত্রে বি হয়ে যাচ্ছে। নেক্সট 236, ফেন দ্য সেন্টার অফ আর্ক লাই অন অপোজিট সাইড অফ কমন ট্যাঞ্জেন্ট অ্যাট এ জাংশন অফ টু কার্ভ ইজ নোন অ্যাজ, কি হবে? রিভার্স কার্ভ। অপোজিট সাইড বলেছে তাহলে রিভার্স কার্ভ হবে। নেক্সট 238, এ সিম্পল কার্ভ ইজ ডিজাইন বাই, সিম্পল কার্ভ কখন বলবো? এ অ্যাঙ্গেল সাবটেন্ডেড এ সেন্টার বাই এ কট অফ পারপেন্ডিকুলার লেন্থ, পারপেন্ডিকুলার লেন্থ হলে তখন বলবো কি সিম্পল সার্কুলার কার্ভ। নেক্সট 239, দ্য ডিগ্রি অফ কার্ভ ইজ অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই কট অফ, মনে রাখবে 30 মিটার লেন্থ, 30 মিটার লেন্থ। নেক্সট কোশ্চেনে যাবো 240, ফেন আর ইজ দ্য রেডিয়াস অফ কার্ভ, ডি ইজ দ্য ডিগ্রি অফ কার্ভ, দেন দ্য লেন্থ অফ কর্ড ইজ 30 মিটার, দ্য রিলেশন বিটুইন আর অ্যান্ড ডি, এটা দেখিয়ে দিই। দেখো 30 মিটারের ক্ষেত্রে কী হবে, আর ইগাল টু 1720 বাই ডি, আর যদি 20 মিটার হয় তাহলে 1150 বাই ডি, এই দুটো মনে রাখতে হবে। তাহলে এক্ষেত্রে কী দিয়েছে, 30 মিটার দিয়েছে, তাহলে 1720 বাই ডি, অপশান হচ্ছে বি। নেক্সট কোশ্চেন দেখো, দেখো 241-এ কী আছে, অ্যাঙ্গেল বিটুইন ব্যাক ট্যাঞ্জেন্ট অ্যান্ড ফরওয়ার্ড ট্যাঞ্জেন্ট অফ এ কার্ভ ইজ নোন অ্যাজ, অ্যাঙ্গেল বিটুইন কার মধ্যে বলছে ব্যাক ট্যাঞ্জেন্ট আর ফরওয়ার্ড ট্যাঞ্জেন্টের মধ্যে অ্যাঙ্গেলটাকে কী বলছে, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, অপশান তাহলে সি। নেক্সট 242, অ্যাঙ্গেল বাই হুইচ ফরওয়ার্ড ট্যাঞ্জেন্ট ডিফ্লেক্ট ফ্রম ব্যাক ট্যাঞ্জেন্ট অফ এ কার্ভ ইজ নোন অ্যাজ ডিফ্লেক্ট অ্যাঙ্গেল, একে কী বলা হয়, ডিফ্লেক্ট অ্যাঙ্গেল, অপশান তাহলে এ। নেক্সট কোশ্চেনে যাব 243, ডিফ্লেক্ট অ্যাঙ্গেল ইজ, ডিফ্লেক্ট অ্যাঙ্গেলের আগেও কোশ্চেন করে এসেছি, কী হবে, ইকুয়াল টু ডিফারেন্স বিটুইন দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অ্যান্ড 180 ডিগ্রি, অ্যান্ড 180 ডিগ্রি, 360 হলে কিন্তু ডাইরেক্ট অ্যাঙ্গেল হয়ে যেত, তাহলে অপশান সি। নেক্সট কোশ্চেনে যাব 244, লেন্থ অফ পেগ ইন্টারভেল ফর ফ্ল্যাট কার্ভস, লেন্থ অফ পেগের ইন্টারভেলটা কত হবে ফর ফ্ল্যাট কার্ভের জন্যে, মনে রাখবে এটা 30 মিটার হয়, অপশান ডি। নেক্সট চলে যাও 245, ওয়েন দ্য লেন্থ অফ এ কর্ড ইজ লেস দ্যান পেগ, লেস দ্যান বলেছে তার মানে এটা কী হবে, সাব কর্ড, অপশান সি। নেক্সট কোশ্চেনে চলে যাই 246, টোটাল লেন্থ অফ কার্ভ ইজ ইকুয়াল টু, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এখান থেকে কিন্তু প্রবলেম দেয় যে টোটাল লেন্থ অফ কার্ভ ইজ ইকুয়াল টু, মনে রাখবে পাই আর ফাইভ বাই 180, ঠিক আছে, তাহলে অপশান কী হয়ে যাচ্ছে, সি। এটা মনে রাখবে যে টোটাল লেন্থ অফ কার্ভ কী হয়, পাই আর ফাইভ বাই 180, এর মধ্যে দেখো আর কী হয়ে যাচ্ছে, রেডিয়াস অফ কার্ভ আর ফাই হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল, ঠিক আছে। নেক্সট পেজে যাব, দেখো 247, কী বলেছে, লেন্থ অফ লং কর্ড ইজ ইকুয়াল টু, লেন্থ অফ লং কর্ডের ডিরেক্ট ফর্মুলা মনে রাখতে হবে, টু আর সাইন ফাইভ বাই টু, লেন্থ অফ ট্যাঞ্জেন্ট যদি দিত তাহলে এটা টু হতো না, আর ট্যান ফাইভ বাই টু হতো, এটা লিখে রাখবে, লেন্থ অফ ট্যাঞ্জেন্ট দিলে আর ট্যান ফাইভ বাই টু। নেক্সট কোশ্চেনে যাব 248, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য মিড ওয়ে অফ লং কর্ড অ্যান্ড মিড পয়েন্ট অফ কার্ভ ইজ ইকুয়াল টু, কী হবে, এটা মনে রাখবে, আর ব্র্যাকেটের মধ্যে 1 - কস ফাইভ বাই টু, অপশান ডি। নেক্সট কোশ্চেনে যাই 249, দ্য ডিফ্লেক্ট অ্যাঙ্গেল ফর এনি কর্ড ইজ ইকুয়াল টু ডিফ্লেক্ট অ্যাঙ্গেল ফর প্রসিডিং কর্ড মাইনাস ট্যাঞ্জেন্ট অ্যাঙ্গেল ফর দ্যাট অফ কর্ড, এটা কিন্তু ভুল আছে স্টেটমেন্টটা, ডিফ্লেকশন অ্যাঙ্গেল একে বলা হয় না, অপশান তাহলে বি। নেক্সট কোশ্চেনে চলো 250, ওয়েন দ্য কার্ভ ইজ টু বি সেট আউট ওভার এ রাফ গ্রাউন্ড, দ্য মেথড ইজ ইউজড, রাফ গ্রাউন্ডে কার্ড সেভড করার জন্য কী কী মেথড ইউজ করা হয়, বি আর সি, দ্য থিওডোলাইট মেথড আর টেকোমেট্রি, এই দুটোই হবে, তাহলে অপশান কি, ডি, ঠিক আছে। দেখো 250 অবধি সলভ হয়ে গেছে, নেক্সট আর একটা পার্টে
পুরো সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা প্লিজ সার্ভে গোটা সলিউশনটা তোমরা দেখে নেবে, প্লেলিস্ট করা থাকবে তোমরা। আরও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করো। নমস্কার।